বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 42তম শাহাদত বার্ষিকী জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল গাউসিয়া রহমানিয়া ভান্ডারিয়া কেন্দ্রীয় কমিটির আয়োজনে 26 আগস্ট শনিবার সন্ধ্যায় ফটিকছড়ির মাইজ ভান্ডারস্থ কেন্দ্রীয় কমিটির কার্যালয়ে কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব সৈয়দ মাসুদ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, চট্টগ্রাম জেলা আওয়ামী লীগ নেতা HM আবু তৈয়ব। এডে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য, রোশাংগিরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেব আল সালহীন, তরিকত নেতা আলম আলম, মাস্টার মোহাম্মদ ইউনুস, যুবলীগ নেতা আব্দুল কুদ্দুস, ইমরান হোসেন সহ বিভিন্ন নেতা কর্মী। দর্শক, আমার এই ভিডিও কিন্তু আপনারা তো কম লাগে, এই লাল সাবস্ক্রাইব বাটন দেবেন এবং সি প্লাসের ফোন এই চাহ।